নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবার একবার শ্রীখোল মাধব চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবাই কুশলেই আছেন। তো যেসব বন্ধুরা নতুন চ্যানেলে ভিজিট করছেন, আপনাদের বলে রাখি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন অল বলে যে অপশানটি রয়েছে সেটি অন করে দেবেন। তো আজকে ইন্ট্রো বা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে কি বাজনা নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকে একদম ডবল ভজনই ঠেকা, হ্যাঁ, যেগুলো আমরা ভজন গানে, হ্যাঁ, যেসব হরিবাসর হোক, আপনার পাঠ কীর্তন হোক বা যেসব ভজন গান হয় সেসব কিন্তু গানে এই ঠেকাগুলো লেগে থাকবে, হ্যাঁ, একদম ডবল চৌগুণে বাজবে কাহারবার। তো আপনাদের জন্য এই ভিডিওটি একদম কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট হতে চলেছে। একদম দু চারটি বলে বাজাবেন, একদম পুরো আসর মাত হয়ে যাবে একদম, ঠিক আছে? সেই রকম কিছু ঠেকা নিয়ে আজকে এসেছি আপনাদের সামনে। ভিডিওর মধ্যে দেখতে থাকুন এবং পুরোটি দেখতে থাকুন। তো চলুন আমি কথা না বাড়িয়ে একদম ভিডিও শুরুর পূর্বে বলে রাখি, যেসব বন্ধুরা নতুন ভিজিট করছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভালো লাগলে একটু সুন্দর দেখে কমেন্ট এবং একটু লাইক করে দেবেন। তো চলুন আজকে কাহারওয়া তালের রানিং ঠেকাতে বা চৌগুণ ঠেকাতে কীভাবে কী বাজছে বা কী বোলবাণীগুলো নেব। মেনলি এগুলো ভজন ঠেকাতেই কিন্তু ব্যবহার হয়, সেগুলো একদম ঢোলক প্যাটার্নে। তো চলুন কীভাবে কী হয় আমি দেখে নিচ্ছি। প্রথমে যে বলটি বাজাবো সেটি কী আছে আমি একদম একটু ফ্লেভারটা শুনিয়ে দিই, তারপর গিয়ে বলছি যে কী বাজছে না বাজছে। চলুন আমি আগে শুনিয়ে দিই কেমন বাজছে, তারপর কী বাজছে দেখাচ্ছি। হ্যাঁ, এইভাবে কিন্তু বাজবে। এটা কী বাজলো বলটি প্যাটার্নটা আগে আপনার হাতে বা তালি দিয়ে এটাকে প্র্যাকটিস করবেন, তারপর গিয়ে ফোন বাজাবেন, তাহলে দেখবেন ক্লিয়ার আসবে। কেমন আছে কি? ধি তিতা আ ধিতা, ধি তিতা আ ধিতা, ধি তিতা আ ধিতা। এটা হাতে তালি দিয়ে আগে বলটি বসাবেন, তারপরে বাজাবেন, দেখবেন সুন্দর হয়ে যাবে। এবার আমি আস্তে আস্তে করে ফিঙ্গারিংটা কেমন যাচ্ছে সেটি দেখিয়ে দিচ্ছে। ধীর সময় এদিকে বাম দিকে একটা নিয়ে নেবেন কুবা, ধি 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 তিতা। এবারে তিতা কেমন বাজবে তিটা চেপে দেবেন, তি তি আ, ঠিক আছে, তি আ। তাহলে টোটালটা কেমন আছে এই পর্যন্ত? ধি তিতা, ধি তিতা, ঠিক আছে, ধি তিতা। এবার ধি দিতে গেলে এবার পজ হবে, আ দিতা বলতে একটা পজ গ্যাপ, আ ধিতা। কেমন বাজবে? ধি ধি তি তিতা আ ধিতা, ঠিক আছে, ধি তিতা আ ধিতা, ধি তিতা আ ধিতা। এবার ধিতাটা কেমন বাজছে? এদিকে ঘে আর এদিকে একসাথে দেবেন তে মিলে ধি ধি তা, আবার খোলা তা। টোটালটা কেমন শুনতে লাগবে আমি আস্তে আস্তে বাজাচ্ছি, তারপর রিদমটা বাড়াচ্ছি, খেয়াল করুন। ধি তিতা আ ধিতা, ধি তিতা আ ধিতা, ধি তিতা ধিতা, ধি তিতা ধিতা আ ধিতা, ধি তিতা ধিতা, ধি তিতা আ ধিতা, ধি তিতা আ ধিতা, ধি তিতা ধিতা, ধি তিতা ধিতা, ধি তিতা ধি তিতা ধিতা, ধি ধি তিতা ধিতা, ধি তিতা। একটু স্পিডে বাইলে কেমন বাজবে? ধি তিতা ধিতা, ধি তিতা ধিতা, ধি তিতা ধিতা, ধি। আর একটু স্পিডে বাজলে কেমন হবে? এগুলো কিন্তু যেসব ভজন গানগুলি আছে এই ভজন গানগুলিতে কিন্তু এই বাজনাগুলো বাজবে। তো আপনারা এটা একটা প্রথম প্যাটার্ন দিলাম, এর পরবর্তী যেটি বল আছে সেটি কি আছে প্রথমে আমরা বলবান এটি হাতে তালি দিয়ে দেখে নিই, তারপর কি কেমন কিভাবে বাজবে সেটা আমি দেখে দিচ্ছি। প্রথমের যে প্যাটার্নটি গেল ধি তিতা আ ধিতা, এইটা এই পরের প্যাটার্নটা এরই একটা প্রকার, হচ্ছে ধি ধিতা তা ধিতা, ধি ধিতা তা ধিতা। প্রথমের প্যাটার্নটি গেল ধি তিতা আ ধিতা, সেকেন্ড প্যাটার্নটি হচ্ছে না ধি ধিতা তা ধিতা, ঠিক আছে। কেমন বাজবে আমি একটু বাজিয়ে আগে শোনাচ্ছি, তারপর স্লো করে দেখিয়ে দিচ্ছি। ধি ধিতা তা ধিতা, ধি তিতা আ 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 ধিতা। এটা একটু ফার্স্ট বাজলে কেমন শুনবে? এইভাবে কিন্তু শুনতে লাগবে। এটি কেমন কি কেমন বাজছে আমি একটু স্লো করে দেখিয়ে দিই। প্রথমে গেছে ধি ধিতা তা ধিতা, ধি ধিতাটা কেমন বাজবে একটু দেখে নিই, ধি ধিতা,
প্রথমে ধি একসাথে ধি ধি এদিকে তে হালকা একটু নিলেন এদিকে থাকলো ধি গে বুঝতেই পারছেন সাউন্ড শুনে ধি পরের ধিতাটা একটু ধিটা একটু চেপে নেবেন একটু জোরে ওটার থেকে একটু জোরে ধি 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 তা তাটা আবার খোলা একদিকে এক আঙুলে তা তাহলে কেমন হচ্ছে ধি ধিতা এবার তা ধিতা ধি ধিতা তা তা ধিতা টোটালটা কেমন হচ্ছে আরেকবার আস্তে আস্তে করে দেখাচ্ছি দেখুন ধি ধিতা ধি ধিতা তা 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 ধিতা ঠিক আছে এটা কেমন বাজবে স্পিডে এবার দেখে নি এই বাজনাগুলো বাজালে কিন্তু পুরো আসর একদম জমে যাবে পুরো গান একদম জমে যাবে এগুলো আপনারা ধীরে ধীরে প্র্যাকটিস করবেন এগুলো ভজনই ঠেকা আর এখন ভজন গান তো জানেন সব জায়গাতেই হয় এগুলো একদম কম্পালসরি বাজনা এই বাজনাগুলো বাজাতেই হয় তো আপনারা ধীরে ধীরে বাজনাটাকে দেখুন এবং শিখুন আর পরবর্তী যে বলটি আছে কি সেটা দেখে নিন পরবর্তী যে প্যাটার্নটি আছে ধা তা নাক ধেনা ধা তা নাক ধেনা কেমন বাজবে আমি একটু দেখিয়ে দিই তারপরে ধা তা নাক ধেনা ধা তা নাক ধেনা ধা নাক ধেনা ধা তা নাক ধেনা এটা বাজবে এইভাবে তো চলুন আমি ধীরে ধীরে দেখে দিই এটা কেমন কি বাজছে আপনারা আগে হাতে তালি দেবেন ধা তানাগ ঘেনা ধা তানাগ ঘেনা ধা তানাগ ঘেনা ধা তানাগ ঘেনা কেমন বাজবে ধা তানাগ ঘেনা ধা তানাগ ঘেনা প্রথমে ফিঙ্গারটা দিন ধা তা ধাটা কানিতে নিয়ে নেবেন শুনতে ভালো হবে ধা একসাথে মিলে ধা তা ধা তা নাক ঘেনা ধা তা গেল খোলা তাটা খোলা প্রথমে ধা কানি তা খোলা গেল ধা তা নাগ ঘেনা নাগ ঘেনা ধা তা নাগ নাগ এখানে দমতে নয় গ এদিকে নিয়ে নেবেন এক আঙুলে বা এটাতে নিয়ে নেবেন ঠিক আছে ধা তা নাগ তা নাগ তা নাগ নাগ ঠিক আছে ধা তা নাগ ঘেনা ঘে না পরের ঘেনাটা খোলা আবার ঘে না ঘেনা খোলা নেই মানে ঘে না ধা তানাক ঘেনা ধা তানাক ঘেনা ধা তানাক ঘেনা ধা ধা তানাক ঘেনা 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 তানাক ঘেনা ধা তানাক ঘেনা ধা ধা তানাক ঘেনা ধা তানাক ঘেনা ধা তানাক ঘেনা যদি গুবাতে না নিতে পারেন তো বায়া খোলা নিতে পারেন ধা তানাক ঘেনা ধা তানাক ঘেনা ধা তানাক ঘেনা ধা ধা তানাক ঘেনা 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 ধা এইভাবে কিন্তু বাজবে আপনারা এই বাজনাগুলো ধীরে ধীরে বাজান আর যদি এইরকম ভজনে ঠেকার আরও একটি পার্ট চান তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আরও এর প্রকার বিভিন্ন রকম নিয়ে আসার ঠিক আছে ততক্ষণ চ্যানেলটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লাগে সুন্দর দেখে একটি কমেন্ট এবং লাইক করে দেবেন ততক্ষণ সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন শ্রীকোল মাধব চ্যানেল সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি সমাপ্ত করলো।